চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে মধ্যরাতে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার উত্তর পাড়ুয়া গ্রামের বাসাকপাড়ার খোকন বসাকের বাড়িতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন লাগে। পরিবারের সদস্যরা ঘুমে থাকায় পুড়ে অঙ্গার হয়ে যায়। নিহতরা হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক, মা ললিতা বসাক, স্ত্রী লাকি বসাক, ছেলে সৌরভ বসাক ও মেয়ে সায়ন্তী বসাক। গৃহকর্তা খোকন বসাককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো থানায় নিয়ে গেছে পুলিশ। আগুনে বাড়ির দুটি সেমি পাকা ঘরের পুরোটাই ভস্মীভূত হয়েছে। আকস্মিক অগ্নিকাণ্ডে এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুনের সূত্রপাত, আগুনে তার মা, বাবা, তার স্ত্রী, তার একটা ছেলে, একটা মেয়ে, ওরা আগুনে মারা যায়।